বলছি কি কি জানা গেল, কি নিয়ে বৈঠক হয়েছিল আজকে? বৈঠক হয়েছিল আপনারা জানেন এর আগে, যিনি আমাদের আলী শহরেরই একজন ভদ্রমহিলা, তিনি হাসপাতালে ভর্তি হন অসুস্থতা নিয়ে, এবং তার আগে তিনি মারা যান। তখন তার মৃতদেহকে জিএনএম হসপিটাল কর্তৃপক্ষ বেলেঘাট আইজিকে পাঠিয়ে দেয়, এবং আজকে আমাদেরকে যেটা জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে আপনাদেরকে ওই এলাকার নিয়ে সিচুয়েশন নিতে একটু আমাদেরকে অ্যাডভাইস করা হয়েছে। অর্থাৎ এই আচার্য করা যেটা যেখানে ভদ্রমহিলা থাকতেন সেটাকে সিল করে দিতে বলা হয়েছে, বা আদার্স আরও কিছু কাজকর্ম করার কথা, আরও স্যানিটাইজ করার কথা, বা হেলথ বিষয়ক আরও বিভিন্ন পরামর্শ, সেটা নিয়ে আমরা এই মুহূর্তে সিল করে দেওয়ার ব্যবস্থাটা কেন সিল আগেই করতে বলা হয়েছিল, আজকে আরও আরেকবার বলা হয়েছে, যাতে যেহেতু মানে ভদ্রমহিলা সাসপেক্টেড ছিলেন সেহেতু এটা ব্যবস্থা নেওয়া হয়েছে। অফিসিয়ালি আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত আসেনি যে উনি কোভিড আক্রান্ত, এইটা এই ইনফরমেশানটা সরাসরি জেলা স্বাস্থ্য দপ্তর থেকেই জানানো হবে। তার ভাইলোকে বলার অথরিটি নই, কারণ আমাদেরকে এটা আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে বলা হয়েছে জাস্ট আলোচনা করে আমাদেরকে একসঙ্গে কথা বলা হলো, যাতে কোনো রকম মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়। আমি আপনাদেরকেও বলবো, আপনাদের মাধ্যমেও জানাবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা আমরা আরও বেশি সতর্কতা অবলম্বন করছি যাতে কোনো রকমভাবে সুযোগ না পায় এই ভাইরাসটা ছড়িয়ে পড়ার আশপাশের অঞ্চলের মধ্যে। আমরা অঞ্চলটাকে সিল করে দিয়ে মানুষের যাতে অসুবিধা না হয় তাদেরকে খাবার দাবার দরকার হলে প্রশাসনের তরফ থেকে পৌঁছে দেওয়া হবে, এবং স্যানিটাইজ করা হবে, যা যা স্বাস্থ্য দপ্তর থেকে যা যা পরামর্শ দেওয়া হয়েছে সেই মতো সমস্ত কিছু। আতঙ্ক এবং গুজবে পড়ে মানুষ রাস্তা লক করে দিচ্ছে, গলি লক করে দিচ্ছে, এমার্জেন্সি কাজে যারা বেরোচ্ছে তারা যেতে পারছে না। পুলিশ প্রশাসন আছেন, তারা তাদেরকেও যেভাবে পরামর্শ দিচ্ছেন তার সঙ্গে কথা বলে জানতে পারবেন, তারাও সেই মতো করে নামছেন। এইভাবে কেউ ইচ্ছা মতোই লক করে দিতে পারবেন না, রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না। যে এলাকাগুলোকে আমাদেরকে বলা হয়েছে সেই এলাকাগুলোকে পুলিশ প্রশাসন তরফ থেকে ব্যবস্থা নেওয়া, ওই এলাকা বাদে আরও কি স্যানিটাইজেশন বা হ্যাঁ হ্যাঁ স্যানিটাইজেশন এটাই হবে, কিন্তু যেহেতু ওটাকে সাসপেক্টেড হিসেবে ধরা হয়েছিল ওইটাকে আমরা মানে আবার নতুন করে করা হবে। রোজই হচ্ছে স্যানিটেশন, পুরো হাটসটে করা হচ্ছে, কিন্তু ওই এলাকাটাকে আরও বেশি করে আমরা নজর দিচ্ছি। যে মহিলা মারা গিয়েছেন তার বাড়ির লোককে কি কোথাও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে? সেটা না না পাঠানো হয়নি, সেটা স্বাস্থ্য দপ্তর থেকে সিদ্ধান্ত নিয়ে সেটা ব্যবস্থা তারা করবে, এটা আমাদের বিষয় নয়, সেটা স্বাস্থ্য দপ্তর থেকে করবে।